নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সাত সকালে মুর্শিদাবাদে শুট আউট সূত্রে খবর। এদিন সকালে যখন নিজের বাড়িতে ঘুরছিলেন ভগবানগোলা থানার রমনাপাড়ার বাসিন্দা আকবর শেখ, তখন আচমকাই 5 থেকে 6 জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে তাকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক তৃণমূল নেতা গোলাপ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল আকবর শেখের, আর এদিন সেই বিবাদের জেরেই খুন হতে হল আকবর শেখকে বলে অনুমান স্থানীয়দের। শুট আউটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহ পাঠিয়েছে পুলিশ। বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার প্রফুল্লনগর এলাকায়। সূত্রে খবর, বাড়ির মালিক জয়ন্ত শঙ্কর চক্রবর্তী বর্তমানে সপরিবারে দমদমে থাকেন, কিন্তু হাবড়ার বাড়ির নিরাপত্তার স্বার্থে সেখানে লাগান সিসিটিভি ক্যামেরা। এদিন সেই ক্যামেরার মাধ্যমেই মোবাইলে বিশেষ সংকেত পান জয়ন্তবাবু, আর তাতেই সন্দেহ হয় তার। তৎক্ষণাৎ ছেলেকে সঙ্গে নিয়ে হাবড়ার বাড়িতে পৌঁছে দেখেন বাড়ির একটি বিশেষ অংশের গ্রিল কাটা এবং ঘরেও লন্ডভন্ড হয়ে রয়েছে জিনিসপত্র। বুঝতে পারেন বাড়ি থেকে খোয়া গিয়েছে প্রায় 5 লক্ষ টাকার গয়না সামগ্রী এবং সেই সঙ্গে চুরি গেছে ঠাকুরের মুকুটও। বাড়ির মালিকের অনুমান, যে বা যারা দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটিয়েছে তারা চক্রবর্তী পরিবারের পরিচিত, কারণ বাড়ির কোথায় কি থাকে সে বিষয়ে দুষ্কৃতীদের ধারণা ছিল বলেই মনে করেন জয়ন্তবাবু। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। স্বাধীনতার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার রানীনগর এলাকায়। বছর 40 বয়সী মৃত ব্যক্তি আইনুল হক ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, আমবাগানে বোমা বাঁধার কাজ চলার সময় আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হন আইনুল। সঙ্গীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করতেই অ্যাম্বুলেন্সে করে আইনুল হকের দেহ বাড়ি পাঠিয়ে দেয় কিউবাকারা। খবর পেয়ে পুলিশ বাড়িতে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই আমবাগানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যরা জানান, কেউ একজন রাত্রিবেলা ফোন করে ডেকেছিল, কিভাবে হয়েছে কে ডেকেছিল আমরা কিছুই জানি না। তদন্তে নেমেছে পুলিশ। গণেশ সাহা, সাবনাবিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।